বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আমি তানজিনা। শুভ সকাল। সকালে নাস্তাটা তৈরি করতে তো রান্নাঘরে চলে আসলাম। আমি আলু ভাজি করে নিতেছি, আটা সিদ্ধ করে নিতেছি, সিদ্ধ আটা রুটি বানাবো। তারপর তো নাস্তাটা তৈরি করে টেবিলে রেখে গেলাম, এখন সারামণিকে নিয়ে বেরিয়ে পড়বো। সারামণি তো আজ থেকে পরীক্ষা শুরু, সারামণি পরীক্ষা দিতে মাদ্রাসা চলে যাবে, আমি ওকে নিয়ে এখন বেরিয়ে যাব। মাদ্রাসা তো চলেও এসেছে, সারামণিকে বসিয়ে দিয়েছি, একটু পরে পরীক্ষাটা শুরু হয়ে যাবে। আর বাহিরে তো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আমরা বাহিরে দাঁড়িয়ে আছি সব গার্জিয়ান। দেখো মাদ্রাসা কতটা পানি উঠেছে, এই দেখো অনেক পানি হয়েছে বৃষ্টিতে, অনেকে পানি মানে পাড়া দিয়ে ওই সাইডে যেয়ে বসে আছে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। সারামণি তো ক্লাসে বসিয়ে দিয়েছে, পরীক্ষাও শুরু হয়ে গেছে, সব গার্জিয়ান বাহিরে দাঁড়িয়ে আছি। পরীক্ষা তো শেষ, বাসায় চলে আসলাম। আসার পরে রেস্ট নিয়ে সকালে নাস্তাটাও করে ফেলেছি, তারপরে মা রেডি হয়ে গেছে, আর সারামণি তো মন খারাপ হয়ে গেছে, নানু চলে যাবে, দেখো সিঁড়ির উপরে দাঁড়িয়ে আছে। আমার মা চলে যাচ্ছে ঢাকায়, সাইদুল মাকে দিয়ে আসতে যাচ্ছে। এই যে মা রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে পড়বে। মা তো চলে গেল, তারপরে রান্নাঘরে চলে আসলাম। ইলিশ মাছটা কেটে লবণ দিলাম, ইলিশ মাছ ভোনা করব, আর কাঁচা টমেটো ভাজি করব, আর ঘন ডালটা চুলায় বসিয়ে দিয়েছি, এই যে আর ভাতটাও বসিয়ে দিয়েছি, এই দুপুরের মেনু। আর ঘর দুয়ার তো কম বেশি গুছিয়ে রেখে আসলাম, ভাবি তো ঘর ঝাড়ু দিয়ে মুছেও নিয়েছে, আমি অন্য কাজগুলিও সেরে নিয়েছি। তারপর তো রান্নাটা শুরু করে দিয়েছি, দুপুরের রান্নাটা ঘন ডালটা হয়ে গেছে, আমি আজ ধনে পাতা দিব না, একটু পরে ডালটা নামিয়ে ফেলবো। আর এই চুলা এখন মানে ডাল হয়ে যাওয়ার পর আমি কাঁচা টমেটো ভাজিটা করে নিতেছি। আমি কাঁচা টমেটো ভাজিতে কোনো মশলা দেই না, মশলা দিলে ভালো লাগে না। কাঁচা টমেটো ভাজি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করলে খেতে ভালোই লাগে। তারপর তো ভাজিটা আস্তে আস্তে করে ফেলবো, ভাজিটা করা হয়ে গেছে, আমি একটু পরে নামিয়ে ফেলবো। কাঁচা টমেটো ভাজি হতে বেশি সময় লাগে না, টমেটো তো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তারপরে ইলিশ মাছ রান্না করব, পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, আজ মেখে ঝুঁকে চড়াই নেই, কারণ আজকাল পেঁয়াজ তো পুরানো পেঁয়াজ একটু শক্ত শক্ত থাকে, এই জন্য একটু পেঁয়াজটা ভেজে নিলাম, মানে কষিয়ে ইলিশ মাছটা রান্না করব। আর ইলিশ মাছের রান্নাতে আজ আমি কোনো আদা রসুন ব্যবহার করব না। তোমরা অনেকে বলো, আপু ইলিশ মাছে কেন আদা রসুন দাও, আদা রসুন ছাড়াই একদিন রান্না করে খেয়ে দেখো, এই জন্য আজ আমি আদা রসুন দিলাম না। একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম, আর লবণটা আমি একটু আগেই দিয়েছিলাম, পেঁয়াজটা যখন দিয়েছি তখনই লবণ দিয়ে পেঁয়াজটা হালকা মজে নিয়েছিলাম। আর ইলিশ মাছটা ধুয়ে রেখেছি, মশলাটাকে কষানো হোক, এই যে হয়ে গেছে মশলা কষানো, আমি সাথে দুই একটা কাঁচামরিচও দিয়েছি। এখন ধুয়ে রাখা ইলিশ মাছটা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দেবো, তারপরে ঢেকে দিব, আস্তে আস্তে ইলিশ মাছটা রান্না করে ফেলবো। Thank you.
এই যে আমার ইলিশ মাছের দো পেঁয়াজা হয়ে গেল, মানে ভুনা হয়ে গেল, আমি এখনই নামিয়ে ফেলবো। ঝোলটো আঠালো হয়েছে, ওপরে তেল ভেসে উঠেছে, তারপরে খাবার সব টেবিলে নিয়ে রেখে দিব। এই যে টেবিলেও নিয়ে এসেছি। আমি কি কি রান্না করলাম, আমি কাঁচা টমেটো ভাজি করলাম, ইলিশ মাছ ভুনা করলাম, ঘন ডাল আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো দুপুরে খাবারটা সবাই খেতেও বসে পড়বো। এই যে সাইদুলের বাবা খেতে বসে পড়েছে, তারপরে সারামণিকে এখন খাইয়ে দিব। সারামণি আবার ইলিশ মাছ বেছে খেতে পারে না, সাবাকে ডাক দিলাম, ও এখন খাবো না। সাইদুল তো ঢাকায় গেছে, সারামণিকে খাইয়ে তারপরে আমি খেতে বসে পড়ব। সারামণি খাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমি খেতে বসে পড়েছি। আমি একা একাই বসে খাচ্ছি, সাইদুল বাবা তো খাওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ইলিশ মাছ ভোনাটা খুব মজা হয়েছে। আদা রসুন ছাড়াও ইলিশ মাছ ভোনা করা যায় আর খেতেও খুব ভালো লাগে। তোমরা আসলেই সত্যি কথা বলেছো, আমার কাছে ভালোই লাগলো। দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর সবাই মিলে রেস্ট নিতেছিলাম, আর তখনই মনে পড়লো পেয়ারার কথা। সাইদুলের বাবা তো পেয়ারা কিনে এনেছিল, এখন আমরা সবাই বসে একটু করে খেলাম। বিকেল দিকে একটু বাইর হলাম, আমাদের তো চারিদিকে পানি কম বেশি জমে আছে, আর আমার লাউ গাছটা যে বুনেছিলাম কলপারে, সেই লাউ গাছের ডোগা একটা নিচের দিকে পড়ে গেছে। আজকে সাইদুল বাবাকে বললাম একটু ডোগাটা তুলে দাও, বলতেছে আজ না কাল তুলে দিব। মাশাল্লাহ ডোগাগুলি তো ভালোই মানে ছড়াচ্ছে, ছাদের মধ্যে তুলে দিয়েছিলাম। এই যে কয়েকটা ডোগা নিচের দিকে পড়ে গেছে, সাইদুল বাবাকে বলেছিলাম, সে বলতেছে আগামীকালকে তুলে দিবে। দেখি দেয়নি, না দিলে কেটে এনে খেয়ে ফেলবো। তারপর একটু বাহিরে আসলাম, মানে বাইর বাড়ি, আমাদের এখানে যে পানি জমেছে দেখো, অনেকটা পানি জমেছিল কিন্তু আজ একটু কমেছে। দেখো এদিকে তো কত পানি, আর বড় ভাইয়ের ঘরের সামনেও অনেক পানি জমে আছে। এই যে দেখো বৃষ্টির পানি, দুই দিন যাবত যে বৃষ্টি পড়েছে, তবে আজ অবশ্য বৃষ্টিটা অনেকটা কম, কিন্তু আকাশটা মেঘলাই ছিল। কম বেশি তো পানি জমেছে বাহির বাড়ি। তারপরে আমি কিছুক্ষণ হাঁটলাম, সন্ধ্যার পর রান্নাঘরে চলে আসলাম। দুই মেয়ে বলতেছে নুডলস রান্না করে দাও, তারপরে দুইটা ডিম দিয়ে নুডলস রান্না করে দিব। ওদের আজ কোনো ময় মশলা মানে প্যাকেটের মশলা দেবো, আর বাড়তি কোনো ময় মশলা দেবো না, পেঁয়াজ কাঁচামরিচও দেবো না। প্রথমে ডিমটা দিয়ে দিলাম তেলের মধ্যে, ডিমটা একটু ভালোভাবে ভেজে নিই, তারপরে পানি দেওয়ার পর নুডলস দিয়ে দিব। মানে সাদা সিদা নুডলস, ওরা অত ঝাল খেতে চায় না, আর ময় মশলা দিলেও খেতে চায় না। ওদের জন্য রান্না করব, ডিমটা প্রথমে ভেজে নিলাম। আর এদিকে আমি কফি খাবে, কফিটা তৈরি করতেছি, দুধ চিনি আর কফি নিয়েছি, এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিব। আর চুলায় তো আমার নুডলসটা রান্নাও হয়ে গেছে, এই যে আমি রান্না করে ফেলেছি, আমি জালটা নিভিয়ে দিয়েছি, আর কফির জন্য পানিটাও গরম করে নিতেছি।
হয়ে গেছে কফি আর নুডলস, এখন ড্রয়িং রুমে নিয়ে যাব, আমরা সবাই মিলে খাবো। দুই মেয়েকে নুডলস দিয়েছে আর 3 কাপ কফি, আমি কফি খাবো। আজ তাহলে এই পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা, আর কমেন্টের মাধ্যমে জানাবা কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।